আমার ভাই আইসা আমাকে কোনো কথা না শুই নাই, সে আইসা আমাকে আগে পিটাইলো। আমি আপনারা দেখছেন আই ভিশন, একটি এন্টারটেইনমেন্ট চ্যানেল। সুপ্রিয় দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেল আই ভিশনের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আমরা এসেছি আমাদের এক নতুন তৃতীয় লিঙ্গের মানুষদের কাছে, মানে একজন আপুর কাছে। আচ্ছা আপু, আপনার নামটা কি? আমার নাম পুষ্পিতা নদী। আপনার নাম পুষ্পিতা? আচ্ছা, আপনি কি মানে তৃতীয় লিঙ্গের মানুষ, তাই না? হ্যাঁ, আমি তৃতীয় লিঙ্গের মানুষ ভাইয়া। আচ্ছা আপু, আমরা জানতে চাই আপনার আজকে জীবনের গল্প। যেহেতু আপনার নাম কি যেন বললেন? পুষ্পিতা নদী। পুষ্পিতা, আচ্ছা পুষ্পিতা আপু, আপনি এখন আপনার ঠিকানা, বর্তমান ঠিকানা কোথায়? আমার বর্তমান ঠিকানা মিরপুর, ঢাকা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঢাকাই। ও মানে ঢাকাতে থাকি, ঢাকাই আমার বাড়ি ঘর, ঢাকাই আমার দেশ। ও মানে আপনি ঢাকার স্থানীয় আর কি, না? হ্যাঁ। আচ্ছা খুব ভালো। আচ্ছা আপু, আপনি লেখাপড়া কোন পর্যন্ত করছেন? আমি লেখাপড়া আসলে আমাদের তৃতীয় লিঙ্গের মানুষের পড়াশোনা হয় না, তো আমি অনেক কষ্ট করে, অনেক ধাপ পেরিয়ে, বাধা বিঘ্ন পেরিয়ে আমি মাস্টার্স পাস করেছি। মাস্টার্স মানে এমএ পাস? হ্যাঁ। তাহলে তো অনেক ভালো, আপনি খুব ভালো মানে লেখাপড়া করছেন। আচ্ছা আপু, আপনাদের জীবনের কিছু গল্প আমাদের বলেন, যেমন হিজড়াদের জীবনে কি কিরকম কষ্ট, মানে কি এই জীবনটা কেমন লাগে আপনার? আসলে কষ্টের কথা বলতে গেলে ভাই, আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, আল্লাহ তো আমাদেরকে কষ্ট দিয়েই তৈরি করে পৃথিবীতে পাঠাইছে, আমরা কষ্ট নিয়েই জন্মগ্রহণ করেছি। দেখেন, না নারী না পুরুষ, আমার দেহটা বলতেছে এক কথা আর ভিতর বলতেছে আরেক কথা। আল্লাহ আমাকে কেমন করে তৈরি করলো? সাধারণ মানুষের কাতারে আমি পড়লাম না, না পড়লাম নারীর কাতারে, না পড়লাম পুরুষের কাতারে, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি তৃতীয় লিঙ্গের মানুষ, মানে আমাকে সমাজে হিজাবে বলে সবাই ডাকে। এখন সবচেয়ে বড় কথা, আমি কোথা থেকে আসলাম? আমি কোথা থেকে আসলাম? আমি বাবা মার পেট থেকেই তো আসলাম নাকি? আমি তো আকাশ ফেরে আসিনি, তাহলে আমাকে কেন এত অবহেলা, অবজ্ঞা, গঞ্জনা? আমি দেখেন আমার কোথা থেকে শুরু হয়েছে, আমার প্রথম পরিবার থেকে আমার কষ্টটা শুরু হয়েছে। আমার পরিবার থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে, আমি মেয়েদের মতো চলাফেরা করি, আমার দেহটা ছেলেদের মতন, কিন্তু আমার শারীরিক গঠন এবং মনের চাওয়া পাওয়া সবটা পুরুষের, সরি মেয়েদের। এখন এই যে মেয়েদের যে আমার চাওয়া পাওয়াটা, এটা তো আমি জোর করে করছি না, এটা আমার ভিতর থেকে আসতেছে, টোটালি গড গিফটেড, এটা আল্লাহ থেকে প্রদত্ত। এখন আমি মেয়েদের মতন চলতেছি, আমার এলাকার আশেপাশের মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, আমার বাবাকে বলতেছে, আমার বড় ভাইকে বলতেছে, বোনদেরকে বলতেছে, তোমার ভাই এরকম এই সে এগুলো সেগুলা, মেয়েদের মতন চলে ছেলে হয়ে, হ্যাঁ ওর জন্য আমরা মুখ দেখাইতে পারি না। আমার ভাই বোনেরা কষ্ট পায়, আমাকে এইসব আশায় শাসায় মারে ধরে কষ্ট পায়, অনেক কষ্ট পাইছি ভাই। আচ্ছা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। আপনার পরিবারে কে কি আছে, ভাই বোন আত্মীয়স্বজন? পরিবারে আমরা ভাই বোন তো অবশ্যই আছি, আমরা পাঁচ ভাই ছ বোন, আমি সবার ছোট। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি আপনি এরকম মানে একজনই নাকি এরকম অনেকেই আছে? না, আমার পরিবারের সবাই স্বাভাবিক, শুধু আমি এরকম একটু তৃতীয় লিঙ্গের মানুষ, আমি একাই। সেক্ষেত্রে আপনার মানে কোনো সমস্যা হয় না, আপনার পরিবার কখনো এরকম কিছু ফিল করে না, রাস্তাঘাটে হাঁটলে কেউ বলে না যে ওই যে একটা হিজড়ার ভাই যায় বা হিজড়ার বোন? হ্যাঁ, একদিন আমার বড় ভাইকে মানে কি, আমার বড় ভাই মসজিদে গেছে, তো মসজিদ থেকে বের হওয়ার সময় মানে মসজিদের সাথে অনেক মানুষ নামাজ পড়ে না, তো আমার বড় ভাইকে বলতেছে যে হ্যাঁ তোমার ভাই এরকম মেয়েদের মতন চলাফেরা করে, লিপস্টিক দেয়, সাজে সুনো পাউডার মাখে, কেমন করে, আবার চুলে একটু একটু বড় রাখছে, এটা কেমন ধরনের? স্যার আমি এক মতন রন্ধন করে এসে, সে কেমন দেখতে খুব খারাপ লাগে, এসে তোমার কেমন এসে ওর ঠিক করতে পারো না, ওই চিকিৎসা করাও, এটা করো ওইটা করো, হ্যাঁ আর নিলে পিটায় পাটায় ঠিকঠাক করো। আমার ভাই আইসা আমাকে কোনো কথা না শুই নাই, সে আইসা আমাকে আগে পিটাইলো, আমি মানে প্রচুর মার খাইছি, আমি আমার চুলগুলো ধরে ধরে কেচি টাকাইটা দিচ্ছে, আমি অজ্ঞান হয়ে গেছি, পরে আমাকে হসপিটালে ভর্তি হইতে হয়েছে, আমি তিন দিন অসুস্থ ছিলাম। আপনার ফ্যামিলি থেকে খুব মারধর করছে আপনারে? ফ্যামিলি থেকে আসলে মার হাতে প্রচুর মার খাইছি,
বাবা একটু আদর করতে বেশি, সবার ছোট ছিলাম তো তাই বাবা আদর করতো। বাবা বলতো যে সবই তো আর একরকম হয় না, বাবা মাঝে মাঝে বুঝাইতো, বাবা একটু রাগ করতো আবার বুঝাইতো, থাক তোরা এমন করিস কেন, ওরে মারিস না, ওরে করিস না, বকিস না। কে বেশি আদর করতো? আমাকে সবচেয়ে বেশি আদর করতো আমার বাবা। আর মার হাতে তো প্রচুর মার খাইছি, বড় আপা, সেজ আপা, মেজ আপা, ছোট আপা, সবার হাতে প্রচুর মার খাইছি। এত বেশি মার খাইছি যে মানে আমার গায়ে এখনো ওদের মায়ের দাগ আছে। আমরা যতটুকু জানি যে আপনার বাবা ছিল খুব সম্মানীয় ব্যক্তি এই মিরপুর অঞ্চলের। আমার পরিবারে কেউ আসলে আমাকে দেখতে পারতো না, আমাকে খুব অবহেলা করতো, কোন অনুষ্ঠানে আমাকে যোগ দেওয়া হতো না, আমাকে আটকে রাখতো, কোন দেখা গেলো আমার বোনকে দেখতে আসলে আমাকে আটকে রাখা হয় ঘরে, তুই বাইরে যাবি না, এসে তোর দেখলে বিয়ে ভাঙে যাবে, এটা সেটা তুমি আর কথা বলতো। আবার কেউ কথা বলতেছে দেখা গেলো ওইখানে আমি গিয়ে একটা কথা বলতে নিলাম, বলে তুই কি কথা কবি, তুই একটা হাত রেডিস, তোর কথার কোনো মূল্য নাই, আমাদের এইভাবে বলে থামিয়ে দেওয়া হয়তো। আচ্ছা, আপনার বাপ তো ছিল মানে বাবা ছিল খুব ভয়ঙ্কর টাইপের লোক, সবাই ওনার ভয় পাইতো। হ্যাঁ, উনি একটা কথা বললে কেউ কথার উপর কথা বলতো না, তাই আপনি কি কখনো ভয় পাইতেন না তারে? না, বাবাকে আসলে বাবা এত বেশি আদর করতো যে আমি বাবার খুব কাছের আপনজন হয়ে গিয়েছিলাম, যার ফলে আমি বাবাকে তেমন একটা বেশি একটা ভয় পাইতাম না, কিন্তু বাবাকে আমি অবশ্যই শ্রদ্ধা করতাম মনে প্রাণে। ভয় পাই না তাই বলে যে ই করি না, সেটা না, আমি প্রচুর শ্রদ্ধা করি বাবাকে। কিন্তু বাবা বেশি দিন, ওই যে বললো না সুখ বেশি দিন কপালে সয় না, তো বাবা হঠাৎ মারা গেল, বাবা মারা গেল, আমি তখন ক্লাস এইটে পড়ি, বাবা মারা যাওয়ার পরে আর কি করার, যে ভাই বোনেরা মানুষের কথা শুনে আমাকে খুব মারধর করে, মাও মারলো, পরে মারধর করতে করতে আমার মানে খুব এত মানে সহ্য সে সীমানায় নিয়ে আসে, আমি সহ্য করতে পারতেছিলাম না। আচ্ছা, আপনি হিজরা জীবনে আসলেন কিভাবে, কার মাধ্যমে? এই যে মারধর করলো আমাকে, আমার খুব ভিতরে কষ্ট তৈরি হয়ে গেল, আমি তখন সহ্য করতে না পেরে বেরিয়ে গেলাম একবারে, যা যা আসতে কপালে, প্রয়োজনে রাস্তায় থাকবো, মসজিদে থাকবো, মাজারে থাকবো, ঘুরে ঘুরে খাবো, মানুষের কাছে হাত পেতে খাবো, তাও আর বাসায় থাকবো না, এভাবে মার খাবো না, আর খুব কষ্ট পাইলাম, যা পড়াশোনা যা আছে কপালে সাইডা দিমু, কি করুম, বাইরে গেলাম রাস্তায়, মানে পীরের পাকা মসজিদের ওইদিকে গেলাম, তখন দেখলাম যে একজন বয়স্ক করে একজন হিজড়া, তার সাথে চার পাঁচটা হিজড়া, ওরা দোকান থেকে টাকা তুলতেছে, ওরা আমাকে দেখে বললো এই তুই তো আমার মতনই এসে, আমি ভয় পাইয়া সৈরা যেতে লইলাম, আমার হারা ধরলো, ধরে আমার আস্তে আস্তে বুঝাইলো, বুঝায় যখন সব কথা আমি তখন মনে মনে বুঝলাম আসলে হ্যাঁ এরা আমার এইভাবে বুঝাইতেছে, আমার পরিবার তো আমার এইভাবে বুঝায় নাই, আমার মনে হয় এরাই আমার আপনজন, তখন আমি এদের বাসায় যাই, তখন এরা তাদের বাসায় নিয়ে আমাকে সুন্দর করে বুঝায় সব কিছু, একদিন দুই দিন তিন দিন পাঁচ ছয় দিন বুঝানোর পরে তারপরে আমাকে মানে আর কি বললো যে তুমি আমাদের পথে চলে আসো, তখন ওই যে শাড়ি পরাই দিল, নাকে কানে সুই দিয়ে দিল, সুই দিয়ে নাক কান ফুটো করে দিল, তারপরে এই যে একটা বিরাট অনুষ্ঠানের মধ্যে আমার গুরু আমার মাথায় আঁচল রেখে আঁচলের ছায়া দিয়ে তাকে আমাকে আপন করে তার শিষ্য বানিয়ে নিল, তারপরে এই যে আমি আপনার কোন জীবনটা ভালো লাগে, ওই যে যে আপনি যখন মানুষ আপনাকে দেখে সিসিপ করতো যে এই একটা হাফ লেডিস, হ্যাঁ কেমন দেখা যায়, ওর সাথে ঘুরবো না মিশবো না, ওই জীবনটা ভালো লাগতো নাকি এখন যেভাবে আছেন? এই জীবনটা আপনার ভালো লাগে? আসলে ওই জীবনটা একরকম, এই জীবনটা একরকম, তারপর ওই জীবনটা খুব কষ্ট পাইতাম, মানুষের তার ছিল করতে অবহেলার পাত্র হইতাম, বা মায়েরও খাইতাম, সবকিছু মানে সহ্য সীমানার বাহিরে ছিল, যার কারণে ওই জীবনটা আমার কাছে অতিষ্ঠ লাগতো। আর এখনকার জীবনে একটু ভালো লাগে যে গুরুর ছায়ায় আসছি, আদর পাইতাছি, সবার সাথে চলতেছি স্বাভাবিকভাবে, তারপর এখনো যে কষ্ট কমে গেছে তা নয়, এখনো পদে পদে এখনো মানুষ আমাদেরকে অবহেলা করে, অনেক কথা করে, অনেক কষ্ট পাই, তারপর মুখে হাসি রেখে সবার সাথে আনন্দভাবে মিশার চেষ্টা করি, এই তো এইভাবে ভালো থাকার চেষ্টা করি ভাই। আচ্ছা আপু, আপনি তো দেখতে খুব সুন্দর, খুব স্মার্ট, আপনাকে দেখে কি মানে কেউ অফার করছে প্রেমের অফার এরকম কিছু? আসলে প্রেমের অফার যে করেনি সেটা নয়, সবচেয়ে বড় কথা কি আসলে প্রচুর প্রচুর ছেলেরা আমাকে প্রেমের অফার করেছে, বলতে গেলে 500 থেকে 1000 উপরে হবে এত ছেলেরা অফার করেছে, কিন্তু আসলে কি আমি যেটা বুঝতে পেরেছিলাম পরবর্তীতে আসলে ছেলেদের ওইটা অফার ছিল না, ওদের ভালোবাসা ছিল না, ওইটা যে শুধু ভালো লাগা ছিল ক্ষণিকে কয়েকদিনই সেটা ভুলে যেত, পরে আমিও আস্তে আস্তে কষ্ট পেয়ে সরে আসতাম,
এরকম দুই একজনকে আমিও মন দিয়েছিলাম, কিন্তু তখন দেখলাম যে না আসলে ওরা আমাকে ভালোবাসে না, ওরা একটু মোহ কাটায়, একটু আনন্দ করে, ফুর্তি করে, তারপর আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। আচ্ছা, আমি শুনছি যে আপনি আপনার বান্ধবী ছিল একটা, কি জানো কনা না কি জানি একটা নাম, ওনার সাথে একটা এলাকায় গেছিলেন নাচ গান করতে, একটা দেশে একটা গ্রামে, সেইখানকার কিছু গল্প বলেন যে ওই গ্রামে গেছেন পরে আপনাদের কি মানে কি হয়েছে, রাত্রে নাকি আপনাদের নিয়ে অনেকে। আসলে দেখেন আমরা কোন জায়গায় আছি, একটা বিয়ে বাড়িতে আমাদেরকে 3,000 টাকা করে বায়না করে আমাদের তিনজনকে নিয়ে গেছে, আমি গিয়েছিলাম আর ইমরোজ কনা গিয়েছিল আর ওই যে আমার একটা শিশু আছে কাজল, তো আমরা তিনজনে মিলে গেলাম, তো বিয়ে বাড়িতে নাচতে গেলাম, যেখান থেকে আমাদেরকে গাড়িটা পাঠায় উনি রিসিভ করবে বলিয়াপুর বাস স্ট্যান্ড, ওখানে 3-4টা বাজে ছেলে আইসে দোকান থেকে 3-4টা ডিম নিয়ে আমাদের শরীরে ফিকা মারছে, আমরা গন্ধে টিকতে পারতেছিলাম না, খুব খারাপ লেগেছিল। যাই হোক, মানে আমার শরীরে তেমন একটা পড়ে নাই, ওদের দুজনের শরীরেই পড়েছে, তো পড়ার পরে যাই হোক আমরা ই করলাম, নিজেকে একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করে সেন্ট টেন্ট মারলাম, গাড়ি চলে আসলো, তাড়াতাড়িতে আমরা গাড়ি উঠে পড়লাম, উঠে তারপরে বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে বাড়ি থেকে একটু পরিষ্কার টরিষ্কার হলাম, পানি দিয়ে গা টা ধুইলাম, ধুয়ে টিয়ে আমরা আবার একটু হালকা পাতলা মেকআপ করে সুন্দর করে আবার সেজে গুজে নাচতে নেমে পড়লাম। তো বিয়ে বাড়িতে আমাদেরকে সবাই সম্মান করেছে। আপনারা বিয়ে বাড়িতে নাচতে গেলে যে সুন্দর করে সাজেন, তখন কিছু ছেলেরা পাগল হয়ে যায় আপনাদের দেখে, হ্যাঁ ওখান থেকে আসতে দেয় না। আসলে আমরা যে গ্রামটাতে গিয়েছিলাম আমরা বুঝতে পারিনি, সেই গ্রামটা, সেই গ্রামটার নাম হলো বনগ্রাম, মানে বনগাঁও বলে ডাকে সবাই, বলিয়াপুর থেকে একটু ভিতরে যেতে হয়, তো বনগ্রামে, ঢাকা মিরপুরে, হ্যাঁ ঢাকা না, ওইটা সাভার এরিয়ার মধ্যে পড়েছে, সাভারে, হ্যাঁ তো ওই বনগ্রামে যখন গিয়েছি ওখানে এলাকার ছোট ছোট ছেলেরা অল্প বয়স 12-13 বছর 14 বছর বয়স থেকে শুরু করে একেবারে 50-60 বছর বয়স, এরা সবাই মদ খায়, গাঁজা খায়, এগুলো খায় সেগুলো খায়, খেয়ে তো ভাই আমাদের নাচ, আমাদের রাত্র 2টা 3 আবার আমাদেরকে টাকা দিচ্ছে, আমরা নাচতে প্রচুর টাকা পাইছি, আমি 3,000 টাকা পাই না কিন্তু আমরা টাকা পেয়ে গেছি 10-12 হাজার টাকার মতো, এখন ওরা তো নাচতেছে মদ খেয়ে মাতাল হয়ে গেছে, আমাদের ব্লাউজ ছিঁড়ে ফেলতেছে, আমাদের ছায়া ছিঁড়ে ফেলতেছে, আমাদের শাড়ি ছিঁড়ে ফেলতেছে, খুব মানে একটা বিচ্ছিরি কাণ্ড, আমরা খুব কষ্ট করে ওখান থেকে মানে আর কি সরে আসতেছি, তারপর মানে ছাড়তে পারছিলাম না, আমাদের তিনজনকে লাগে কি শকুনের মতন ছিঁড়ে খেয়ে ফেলতেছে ওরা। আচ্ছা, আপনার ওই যে দুইটা বান্ধবী ছিল কনা আর কাজল, ওরা যা ছিল ওদের নাকি ওরা একটু সুন্দর ছিল বেশি? হ্যাঁ কাজল খুব সুন্দর ছিল আর কনাও খুব সুন্দর, অপেক্ষাকৃত আমার চাইতে ওরা দুজন অনেক সুন্দর। যাই হোক, মানে আর কি ছেলেরা এসে আমাদের সাথে বিভিন্ন ধরনের অফার করে, কি আর করার, যেহেতু আমাদের শরীরের একটা চাহিদা থেকে যায়। ওরা ওরা নাকি হারাই গেছে, ওদের নাকি আপনি পরে লোকজন নিয়ে খুঁজে ওই যে বন জঙ্গলের ভিতরে পাইছেন, হ্যাঁ এই বিষয়টা একটু বলেন। আমি আসলে কি তখন রাত্র প্রায় মোটামুটি আমাদের বিয়ে বাড়ির প্রোগ্রামটা শেষ হয়েছে মোটামুটি রাত্র 1টায়, তো এখন কি ব্যাপার, 1টা বেজে গেছে, তাড়াতাড়ি চলে যাব, এখন গাড়িও এসে পড়ছে, আমি আর কনাকে খুঁজে পাচ্ছি না, কাজলকেও খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার ওরা কোথায় গেল, আমি এদিকে খুঁজতেছি, দুইটা ছেলে এসে বলে আপা প্লিজ কাজ করবেন, চলেন না প্লিজ, আমি ওখানে গিয়ে ওদের দুজনকে সময় দিলাম, দুজনকে সময় দিয়ে এসে বেরিয়ে আবার কাজলকেও খুঁজে পাচ্ছি না, কনাকেও খুঁজে পাচ্ছি না, ওরা দুজন কোথায় গেছে, আর 10-12টা পুরুষকে নিয়ে ওরা জঙ্গলের ভিতরে চলে গেছে, হঠাৎ করে দেখি কি জঙ্গলের ভিতর থেকে বের হচ্ছে, বের হয়ে আমার কাছে এসে বলতেছে এই ধর টাকা, এসে 3,000 টাকা পেলাম, 4,000 টাকা পেলাম, এক একজন টাকা গুলো, আমি কি ও আচ্ছা আমিও কিছু পেয়েছি, মানে যাই হোক মানে আর কি আসতেছি, প্রায় 1.5 মাইল পথ আমরা হাইটে আইসা তারপরে গাড়িতে পাইছি, গাড়িটা পাইছিলাম, তো সেখানে গাড়ি ড্রাইভার পর্যন্ত আমাদেরকে অফার করছে ফিজিক্যাল রিলেশন করার, পরে কি আর করার, ড্রাইভারকে দিলাম, ড্রাইভার আমাদের কাছ থেকে টাকা নিল না, বললো আচ্ছা টাকা লাগবে না, পরে আমাদেরকে সুন্দর করে একেবারে বাসায় এসে পৌঁছাই দিয়ে তারপরে গেল। তার মানে একটা সময় ছিল আপনাদের খুব বিনোদনের সময়, যখন আপনারা 3-4টা বান্ধবী একসাথে থাকতেন, হ্যাঁ খুব আনন্দ করতে পারতেন। 3-4টা না আসলে আমরা 10-12 জন ছিলাম, খুব ভালো ডান্স করতাম, তার মধ্যে মানে কি সবাইকে নিয়ে তো যাওয়া যায় না, 4-5 জন করে 3-4 জন করে এক এক আছে, আপনার আশেপাশে থাকে নাকি দূরে থাকে? এই আশেপাশে আছে, আদুরি আছে, পাপড়ি আছে, কানিসা আছে, আর আমার সমবয়সী যারা, আমার নাতি চালায় এরা, এদেরকে আমি নাচ শিখেছি, আর আমার সমবয়সী যারা যেমন
মিথিল আক্তার মিতা আছে, তারপরে শান্তন আক্তার সাথী আছে, তারপরে আরেকটা হিজরা ওর নামও সাথী, ও পিয়ের বাক থাকে, ও আমাদের সাথে যাইত, তারপরে আরো অনেক হিজরা আছে আমাদের সাথে যাইতো নাচ করতে, ওরা এখন এক এক গান এক এক দিকে আছে ছড়িয়ে ছিটিয়ে। আচ্ছা ভিউয়ার্স, আমরা শুনবো পরের পর্বে।